Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ami Baba Jalaluddin, Dharmiya Shikha, Sulaiman Kindergarten. Chaturtho Shreni, Shubhriyo Chhatra Chhatri Brindo, Tumra Shobai Kemon Acho? Asha Korchi Mahan Rabbul Alameen, Ashish Rahmate, Tumra Shobai Bhalo Acho, Alhamdulillah, Amiyo Bhalo Achi. Shubhriyo Shikhyarthi Brindo, Tumra Shobai Bordir Dike Lokkho Koro, Sulaiman Kindergarten, Shreni Chaturtho, Bishoy Islam O Noitik Shikha. Prashno, Shuddhobader Proti Manusher Dharona Kemon? Uttor, সত্য কথা বলা বহুত গুণ, যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে। সত্যবাদের প্রতি মানুষের ধারণা অনেক ভালো, যে সত্য কথা বলে তাকে সকলে ভালোবাসে, সকলে বিশ্বাস করে, আল্লাহও তাকে ভালোবাসে, সে আল্লাহর কাছে প্রিয়। পৃথিবীতে সে সকলের কাছে প্রিয় ও সম্মানিত, পরকালে সে জান্নাত লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন সহ উত্তরটি জেনে নিলাম, এবার প্রশ্ন সহ উত্তরটি ভালোভাবে বুঝে নিব। প্রশ্ন, সত্যবাদের প্রতি মানুষের ধারণা কেমন? উত্তর, সত্য কথা বলা মহত গুণ, যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে। সত্য কথা বলা এটা একটি মহত গুণ, তার মানে এটি হচ্ছে একটি বড় গুণ, অনেক বড় একটি গুণ, একটি ভালো দিক। যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে, অর্থাৎ যে সবসময় সত্য কথা বলে তাকে সবাই সত্যবাদী হিসেবে জানে, তাকে সত্যবাদী বলা হয়। সত্যবাদীর প্রতি মানুষের ধারণা অনেক ভালো, যে সবসময়ের জন্যই সত্যবাদীর প্রতি, অর্থাৎ যে সত্য কথা বলে যে সত্যবাদী, এই সত্যবাদীর প্রতি মানুষের ধারণা অনেক ভালো। সবসময় মানুষ তার প্রতি ভালো ধারণা পোষণ করে থাকেন, যে সত্য কথা বলে তাকে সকলে ভালোবাসে, এমনকি যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে, সকলে বিশ্বাস করে, এবং সত্যবাদী হওয়ার কারণে সবাই তাকে বিশ্বাস করে। যারা সত্যবাদী নয় তাদেরকে কিন্তু মানুষ বিশ্বাস করে না, আল্লাহও তাকে ভালোবাসেন, অর্থাৎ সত্যবাদী হওয়ার কারণে আল্লাহও তাকে ভালোবাসেন, সে আল্লাহর কাছে প্রিয়, এবং আল্লাহর কাছে সে প্রিয় মানে আল্লাহর পছন্দের, বা আল্লাহর কাছে সে পছন্দনীয়। পৃথিবীতে সে সকলের কাছে প্রিয় ও সম্মানিত, এবং পৃথিবীতে একজন সত্যবাদী সকলের কাছে প্রিয় ও সম্মানিত, অর্থাৎ সকলেই তাকে পছন্দ করে, সকলে তাকে সম্মান করে, পরকালে সে জান্নাত লাভ করবে, অর্থাৎ সত্যবাদীর ফলস্বরূপ পরকালে সে জান্নাত লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন সহ উত্তরটি বুঝে নিলাম। সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু ভালোভাবে শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণীতে সবকিছু ভালোভাবে শিখে নিব। প্রশ্ন, সত্যবাদের প্রতি মানুষের ধারণা কেমন? উত্তর, সত্য কথা বলা মহৎ গুণ, যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে। সত্যবাদের প্রতি মানুষের ধারণা অনেক ভালো, যে সত্য কথা বলে তাকে সকলে ভালোবাসে, সকলে বিশ্বাস করে, আল্লাহও তাকে ভালোবাসে, সে আল্লাহর কাছে প্রিয়। পৃথিবীতে সে সকলের কাছে প্রিয় ও সম্মানিত, পরকালে সে জান্নাত লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন সহ উত্তরটি আরো একবার পড়ে নিব। প্রশ্ন, সত্যবাদের প্রতি মানুষের ধারণা কেমন? উত্তর,
সত্য কথা বলা মহুত গুণ। যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে। সত্যবাদের প্রতি মানুষের ধারণা অনেক ভালো। যে সত্য কথা বলে তাকে সকলে ভালোবাসে, সকলে বিশ্বাস করে, আল্লাহও তাকে ভালোবাসে। সে আল্লাহর কাছে প্রিয়, পৃথিবীতে সে সকলের কাছে প্রিয় ও সম্মানিত। পরকালে সে জান্নাত লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আপনার দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদ থেকো। আল্লাহ হাফিজ।